হ্যালো বন্ধুরা, আমার নাম কৌস্তব চৌধুরী। আমরা আগের ভিডিওতে অলরেডি দেখেছি ডাইনামিক রাউটিং কি জিনিস। এবার আমরা যে এই ভিডিওটা যে জিনিসটা নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হলো ক্লাসিফাইং দ্য ডাইনামিক রাউটিং প্রোটোকলস। তো এখানে আমরা তার ক্লাসিফিকেশন গুলো দেখব যে তার কি কি ক্লাসিফিকেশন আমরা পেয়ে থাকি। তার জন্য চলো আমরা নেক্সট স্লাইডের দিকে এগিয়ে যাই। তো তোমরা এখানে একটা ওভারভিউ দেখতে পাচ্ছ যে ডাইনামিক রাউটিং প্রোটোকলে কিভাবে আমরা ক্লাসিফিকেশন করেছি। তো সবার প্রথমে ট্যাবটায় তোমরা দেখতে পাচ্ছ যে দিস ইজ এ ডাইনামিক রাউটিং প্রোটোকল। অফকোর্স ডাইনামিক রাউটিং প্রোটোকলকে আমরা দুভাগে ভাগ করেছি, একটা হলো ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকল অ্যান্ড এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল। ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকল ইজ অলসো নোন অ্যাজ IGP অ্যান্ড এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল ইজ EGP। ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকলকে আবার দুটো ভাগে ভাগ করে থাকি আমরা, একটা হলো ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল অ্যান্ড লিঙ্ক স্টেট প্রোটোকল। ডিস্টেন্স ভেক্টর প্রোটোকল মাস্ট হ্যাভ এ ডেস্টিনেশন হপ কাউন্ট, অর্থাৎ ডিস্টেন্স ভেক্টর কথাটা শুনেই তোমরা বুঝতে পারছো যার মধ্যে একটা ডিস্টেন্স ডিনোট করা আছে, অর্থাৎ এদের রাউটিং টেবিল বা রাউটিং ইনফরমেশন শেয়ার করার একটা ম্যাক্সিমাম লেন্থ আছে। সেটা আমরা পরে পড়বো, অফকোর্স RIP-র ক্ষেত্রে কি, IGRP EIGRP-র ক্ষেত্রে কতদূর তারা রাউটিং টেবিলকে ট্রিগারলি আপডেট পাঠাতে পারে সেটা আমরা পরে পড়বো। বাট তোমাদের এখনকার এই ভিডিওর জন্য শুধু এটুকানি, ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের একটা ডিস্টেন্স বেঁধে দেওয়া রয়েছে, অর্থাৎ তারা একটা লিমিটেশনের মধ্যে রাউটিং করে থাকে। ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলের মধ্যে আমরা চারটে রাউটিং প্রোটোকল দেখতে পাচ্ছি, RIP-V1 অর্থাৎ RIP-Version 1, RIP-Version 2 অ্যান্ড IGP ইন্টেরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল অ্যান্ড এক্সটেন্ডেড ইন্টেরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল অ্যান্ড EIGRP। আর লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের মধ্যে আমরা দুটো রাউটিং প্রোটোকল দেখতে পাচ্ছি, একটা হলো ISIS অ্যান্ড আনাদার ইজ OSPF। আর এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকলসের মধ্যে আমরা শুধুমাত্র একটাই রাউটিং প্রোটোকল সম্বন্ধে পড়ব যেটা আমাদের CCN এর মধ্যে রয়েছে, অফকোর্স দ্যাট ইজ BGP বর্ডার গেটওয়ে প্রোটোকল। আশা করি এই ভিডিওটা থেকে একটা বেসিক আইডিয়া হয়েছে যে আমরা এর আগের ভিডিওতে যে জিনিস অর্থাৎ ডাইনামিক রাউটিং প্রোটোকলসটা দেখেছিলাম তাতে আমরা যে ডায়াগ্রামটা দেখেছিলাম এটা তার একটা সিম্পলিফাইড রূপ। ডাইনামিক রাউটিং ইজ এ কালেকশন অফ সাম রাউটিং প্রোটোকলস, যে রাউটিং প্রোটোকলস গুলো মিলে এই জিনিসটা তৈরি হচ্ছে তাদের মধ্যে মেন কমন যেমন RIP EIGRP ISIS OSPF BGP এটসেট্রা, এদের আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি তাদের পারফরমেন্স অর্থাৎ তাদের কাজের উপর ডিপেন্ড করে। অর্থাৎ ডেফিনেটলি ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলকে আমরা কোন ধরনের নেটওয়ার্ক এনভায়রনমেন্টে প্লেস করব, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলকে আমরা কোন ধরনের নেটওয়ার্ক এনভায়রনমেন্টে প্লেস করব, আর BGP টাইপের বা এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকলকে আমরা কোন জায়গায় অ্যাকচুয়ালি ব্যবহার করে থাকি সেটা আমরা আমাদের নেক্সট ভিডিওতে অবশ্যই আলোচনা করব। তো এটাই আরেকবার IGP and EGP এর একটা স্মল ডেসক্রিপশন। টাইপ অফ রাউটিং প্রোটোকলস, দেয়ার ইজ টু টাইপ অফ রাউটিং প্রোটোকল, ইন্টেরিয়ার গেটওয়ে প্রোটোকল বা IGP, এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল বা EGP। ইন্টেরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল কি জিনিস, ইউজ ফর রাউটিং ইনসাইড অ্যান, দ্যাট মিন্স এ সিঙ্গল অটোনোমাস সিস্টেম, অর্থাৎ যে রাউটিং প্রোটোকলটা একটা পার্টিকুলার ডোমেইন। এখন অটোনোমাস সিস্টেম তোমাদের বোঝার দরকার নেই, আমরা এখন OSPF পড়বো পার্টিকুলারলি, তখন আমরা অটোনোমাস সিস্টেম সম্বন্ধে বিশেষ করে আলোচনা করব। তো তোমরা জাস্ট এটুকুনি জেনে নাও মাইক্রোসফটের কনসেপ্ট অনুযায়ী যে মাইক্রোসফটে যাকে আমরা ডোমেইন বলতাম এট পার্টিকুলার এরিয়া অফ এ নেটওয়ার্ক দ্যাট ইজ অলসো নোন অ্যাজ এ অটোনোমাস সিস্টেম বা AS অফ সিসকো। সো এখানে আমরা দেখছি যে ইউজ ফর রাউটিং অর্থাৎ IGP যে ইন্টেরিয়ার গেটওয়ে রাউটিং প্রোটোকল এটা কোথায় ব্যবহার হয়, কোথায় প্লেস করি, ইউজ ফর রাউটিং ইনসাইড অ্যান অটোনোমাস সিস্টেম অ্যান্ড ইউজ টু রাউট উইদিন দা ইন্ডিভিজুয়াল নেটওয়ার্ক দেমসেলভ, অর্থাৎ কোনো ডিভাইড নেটওয়ার্ক নয়, দুটো ডিফারেন্ট টাইপ অফ নেটওয়ার্কস এর নয়, দুটো আলাদা অটোনোমাস সিস্টেমে নয়, একটা সিঙ্গেল নেটওয়ার্কের মধ্যে বা একটা সিঙ্গেল ডোমেনের মধ্যে যে সমস্ত রাউটিং প্রোটোকল আমরা ব্যবহার করে থাকি তাকে বলবো আমরা IGP টাইপ অফ রাউটিং প্রোটোকল। এক্সাম্পল আমরা বলতেই পারি RIP EIGRP অ্যান্ড OSPF অফকোর্স। সো হোয়াট ইজ এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল EGP। এক্সটেরিয়ার গেটওয়ে প্রোটোকল ইউজ বিটুইন টু অটোনোমাস সিস্টেম, ইউজ ফর রাউটিং বিটুইন অটোনোমাস সিস্টেম, দ্যাট মিন্স টু অর মোর অটোনোমাস সিস্টেম, দ্যাট মিন্স মাইক্রোসফটের ভাষায় যদি তোমরা বলতে চাও তাহলে এরকম একাধিক ডোমেন, নট অনলি এ সিঙ্গেল ডোমেন বাট অলসো মাল্টিপল ডোমেনের মধ্যে কমিউনিকেশন করানোর জন্য। সাপোজ তোমরা একটা জেনারেল এক্সাম্পল নাও, সাপোজ আমি এখন উইপ্রোতে আছি, তো উইপ্রো ইজ এ মাল্টিন্যাশনাল ব্র্যান্ড
এন্ড সাপোজ আমি যাচ্ছি একটা কোনো একটা কন্ট্রাক্ট অফ টিসিএস, টিসিএস এর কোন একটা কন্ট্রাক্টে যাচ্ছি, তো টিসিএস চাইছে মার্জ করতে তাদের ওয়েবসাইটটাকে উইপ্রোর সঙ্গে, তো তারা কি করবে, উইপ্রো ইজ এ সিঙ্গেল ডোমেন, TCS is also a domain, তো এই দুটো ডোমেইনকে নিজেদের মধ্যে ইন্টারকানেকশন বজায় রাখতে গেলে তাদের যে রাউটিং প্রোটোকলটা ব্যবহার করতে হবে, দ্যাট ইজ নোন অ্যাজ এক্সটেরিয়র রাউটিং প্রোটোকল, দ্যাট মিন্স দুটো আলাদা আলাদা অটোনমাস সিস্টেমকে জুড়ছে যে রাউটিং প্রোটোকলটা, তাকে আমরা বলবো এক্সটেরিয়র গেটওয়ে রাউটিং প্রোটোকল। ওকে, সো এর এক্সাম্পল আমরা দিতে পারি বিজিপি ভার্জন 4 অর ভার্জন 6। সো বিজিপি stands for border gateway protocol, okay, so ei video ta amra dekhchi, dekho igp and eig egp er ekta choto diagram, amra ei diagram ta dekhe amader igp ki and egp ki bujhte subidha hobe, badike je diagram ta dekhcho a single cloud er moddhe jekhane 5 ta router eke oporer sange interconnected royeche, tara ekta single autonomous system er member, sei autonomous system number ta holo 100, এন্ড রাইট সাইডে যদি দেখো সেখানেও পাঁচখানা রাউটার রয়েছে নিজেদের মধ্যে ইন্টারকানেক্টেড, এবং তাদের মাঝখানে যে অটোনোমাস সিস্টেম নাম্বারটা কাজ করছে সেটা হলো অটোনোমাস সিস্টেম 200। সো এই দুটো ডিফারেন্ট টাইপ অফ অটোনোমাস সিস্টেম, অর্থাৎ দুটো ডিফারেন্ট ডোমেনকে নিজেদের মধ্যে ইন্টারকানেক্ট করার জন্য তাদের মাঝখানে যে দুটো রাউটার আছে তাদেরকে আমাদের কনফিগার করতে হবে অ্যাজ এ বিজিপি, অর্থাৎ বর্ডার গেটওয়ে প্রোটোকল আমায় তাতে কনফিগার করতে হবে। বর্ডার গেটওয়ে প্রোটোকল হলো এক্সটেরিয়র গেটওয়ে প্রোটোকল রাউটিং প্রোটোকলের মধ্যে পড়ে। তো এই ডায়াগ্রামটা দেখে আশা করি আমি তোমাদের আইজিপি এন্ড ইজিপি এর মধ্যে ডিফারেন্সটা খুব ভালো করে বোঝাতে পারলাম। এই ইন্টিজার গেটওয়ে প্রোটোকল যেটা আমরা বললাম বা আইজিপি, আইজিপি ক্যান ক্লাসিফাইড ইন টু টাইপস, যেটা আমরা আগেই পড়ে এসেছি, ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল এন্ড লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল অফ কোর্স। এই স্লাইডে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করছি সেটা খুব ইম্পর্টেন্ট জিনিস, হোয়াট ইজ ক্লাস ফুল এন্ড ক্লাস লেস তোমাদের জানা দরকার, কারণ তোমরা এই ভিডিওস গুলো পড়ার আগে নিশ্চয়ই আমাদের পুরোনো ভিডিওস গুলো দেখেছো যেখানে আমি সাবনেটিং সম্বন্ধে আলোচনা করেছি। তো সেই সাবনেটিং করার সময় আমরা দু ধরনের আইপি অ্যাড্রেস কনভার্ট করেছিলাম, যেটা নাম দিয়েছিলাম একটা ক্লাস ফুল এন্ড ক্লাস লেস, অর্থাৎ আরেকটা নামও তোমরা চেনো ভিল্যান। যখন আমরা পড়েছি বা ভিটিপি যখন আমরা পড়েছি, ভিডিও আমরা দেখেছি, তখন আমি একটা জিনিসের কথা উচ্চারণ করেছিলাম, সেটা হলো ক্লাসলেস রাউটিং প্রোটোকল অ্যান্ড ক্লাস ফুল রাউটিং প্রোটোকল, অর্থাৎ কোনো নেটওয়ার্কে স্পেসিফিক্যালি ভিএলএসএম করা আছে অথবা এফএলএসএম মেথড ইউজ করছে। এফএলএসএম ইজ নোন অ্যাজ ক্লাসলেস অ্যান্ড ভিএলএসএম ইজ নোন অ্যাজ ক্লাস ফুল। সো হোয়াট ইজ দ্যাট মিন্স অ্যাকচুয়ালি, তো দেখো ক্লাস ফুল রাউটিং প্রোটোকল ডু নট সেন্ড সাবনেট মাস্ক ইনফরমেশন ইন রাউটিং আপডেট, অর্থাৎ যখন আমরা ক্লাস ফুল নেটওয়ার্ক রাউটিং প্রোটোকল ইউজ করি তখন তারা তাদের সাবনেট মাস্কের ইনফরমেশনটা রাউটিং আপডেটে পাঠায় না, অর্থাৎ একদম উপরে রাইট সাইডে যদি আমরা ক্লাস ফুল ভার্সেস ক্লাসলেস দেখি তাহলে ক্লাস ফুল নেটওয়ার্কটা দেখতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে তাতে আমরা যে নেটওয়ার্কটা ইউজ করছি সেটা হলো 172.16.3.0, 172.16.1.0, 172.16.6.0, বাট দে আর অল ইন এ সেম সাবনেট, অর্থাৎ তারা প্রত্যেকেই কিন্তু /24 গ্রুপের মেম্বার, অর্থাৎ তাদের প্রত্যেকেরই সাবনেট মাস 255.255.255.0। দ্যাটস ওয়াই যখন রাউটার নিজেদের মধ্যে রাউটিং টেবিল ইনফরমেশনটা শেয়ার করে তখন তাদের মধ্যে তারা সাবনেট মাস্ককে শেয়ার করে না, বিকজ অফ তারা ক্লাস ফুল নেটওয়ার্ক ইউজ করছে। অ্যান্ড ক্লাসলেস নেটওয়ার্ক দ্যাট মিন্স যখন তারা ভিএলএসএম ইউজ করে তখন আমরা দেখতে পাই যে ভিএলএসএম ইউজ করার সময় বা ক্লাসলেস নেটওয়ার্ক ইউজ করার সময় ক্লাসলেস রাউটিং প্রোটোকল ইনক্লুড দ্য সাবনেট মাস্ক উইথ দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস ইন রাউটিং আপডেট, অর্থাৎ রাউটিং আপডেট পাঠানোর সঙ্গে সঙ্গে, অর্থাৎ তারা আইপি অ্যাড্রেসের সঙ্গে তার সাবনেট মাস্টটাকেও ক্যারি ফরওয়ার্ড করে তাদের আপডেটে। এটাই জেনারেল ডিফারেন্স যে ক্লাস ফুল অ্যান্ড ক্লাসলেস নেটওয়ার্কের মধ্যে কি ধরনের কনভার্জমেন্ট হয়ে থাকে। ওকে, তো যখন আমাদের কথাটা এসে কনভার্জে দাঁড়ালো তখন কনভার্জ করার ক্ষেত্রে আমরা একটা জিনিস একটা ছোট ডায়াগ্রাম দেখাই তোমাদের, যে ডায়াগ্রামটা তোমরা এখন ভিডিওতে দেখছো সেই ডায়াগ্রামটাই আমরা বোঝাতে চাইছি যে কনভার্জ ইজ ডিফাইন্ড অ্যাজ ওয়েন অল রাউটার অর রাউটিং টেবিলস আর অ্যাট এ স্টেট অফ কনভার্জেন্স,
অর্থাৎ প্রত্যেকটা রাউটার যেটা একে অপরের সঙ্গে কানেক্ট রয়েছে, তারা যখন নিজেদের মধ্যে নিজেদের সেন্ড করা বা রিসিভ করা ইনফরমেশনকে একে অপরকে সেন্ড করে বা রিসিভ করে, সেই পদ্ধতি বা সেই সময়টাকে বলা হয় কনভার্জেন্স। তো এই যে ডায়াগ্রামটা রয়েছে, এই ডায়াগ্রামে একটা অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে তোমার ভাবা উচিত যে তুমি কি ধরনের রাউটিং প্রোটোকল এতে ব্যবহার করবে। তোমরা যে ধরনের রাউটিং প্রোটোকল ব্যবহার করবে এর উপর, তার উপরে ডিপেন্ড করেই বলা যাচ্ছে যে নেটওয়ার্ক কনভার্জেন্সটা ফাস্ট হবে না স্লো হবে। যদি স্লোয়ার কনভার্জেন্স হয় তাহলে নেটওয়ার্ক ট্রিগার আপডেট বা নেটওয়ার্ক পারফরমেন্সে এফেক্ট হবে, অর্থাৎ তার ব্যান্ডউইথটা নষ্ট হবে, রাউটিং ব্যান্ডউইথটা নষ্ট হবে। ফাস্টার কনভার্জেন্সের সুবিধা হলো অফকোর্স রাউটিং এর ওভারহেড তো বাড়বেই, বাট কনভার্জমেন্ট খুব তাড়াতাড়ি হবে। তো তার জন্য আমরা নিচে অলরেডি ডিনোট করে দিয়েছি যে আরআইপি অ্যান্ড ইআইজিআরপি ইজ এক্সাম্পল অফ স্লোয়ার কনভার্জমেন্ট অ্যান্ড ফাস্টার কনভার্জমেন্ট। করার জন্য তোমায় যে ধরনের রাউটিং প্রোটোকল ইউজ করতে হবে সেটা হলো ইআইজিআরপি অ্যান্ড ওএসপিএফ। তো এই ভিডিওতে আমরা যে জিনিসগুলো দেখলাম যে ডাইনামিক রাউটিং প্রোটোকলের টাইপস অ্যান্ড আইজিপি ইজিপি, হোয়াট ইজ আইজিপি অ্যান্ড হোয়াট ইজ ইজিপি, ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স ভেক্টর অ্যান্ড লিঙ্ক স্টেট অফকোর্স, অ্যান্ড সবার লাস্টে আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করলাম হোয়াট ইজ নেটওয়ার্ক কনভার্জেন্স। তো এই টপিকগুলোর পরে নেক্সট ভিডিওতে আমরা এই ওএসপিএফ এর অথবা বা আমাদের যে সমস্ত আদার্স ডাইনামিক রাউটিং প্রোটোকলগুলো রয়েছে সেইগুলো সম্বন্ধে আরও ডিসক্রাইব করবো বা আরও আলোচনা করবো। ততক্ষণের জন্য এই ভিডিওতে এই ভিডিওটাতে এতটাই। তোমরা একটা সিম্পল কোশ্চেনের আমায় অ্যান্সার দাও যদি তোমরা পারো। এই ভিডিওটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তোমরা এই ভিডিওর নিচে কমান্ডসে তোমরা লিখতে পারো যে হোয়াট ইজ ক্লাস ফুল নেটওয়ার্ক, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ এ ক্লাস ফুল নেটওয়ার্ক। তোমাদের হাতে 30 সেকেন্ড সময় আছে, তোমার 30 সেকেন্ডের মধ্যে হোয়াট ইজ ক্লাস ফুল নেটওয়ার্ক তোমরা এই নেটওয়ার্কটা কমান্ডসে লেখো। ওকে, আজকের জন্য এতটাই। ওকে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং।